तो भैया नहीं ना हे जनप्पा पड़ोसी लोग दोष कले कौन कर तर सला दस कले घरे न मार ভাই দশ কলে তোমার মতো প্রশ্ন পতাই বুঝো ভাই দশ কলে ভিন্ন করে দেব দশ কলে সর্যা আলাদা করব দশ কলে তোম স্ত্রী মান কথা কবা এটা কোন কম গ্রামে ভাবিছ সমস্ত পাখে কোণ ভরি হয়েছি লক্ষ্মীপুর গ্রাম দি আমি সব মন্ত্রী যেকোনসি কার্যরে স্বামী পাখে স্ত্রী নথিলে সে কার্য সিদ্ধ হুয়ে নাই অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী স্ত্রী হলে এ নারী মানে হচ্ছন্তি সৃষ্টির মূলকর্তা এণু করে নারী মানক বিষয়ে টিকে কইবা কইবা তো কইবা টিকে ঠিকির কো বুঢ়া কথা কইবি সমস্তঙ্কর কথা কইলা মাই মানর কথা ন কইলে বলে কি নলন্ডার নাটা আইছিলা যে রাজালে কইলে কি নই বলি মন্ত্রী মহারাজ এ স্ত্রী মানুষ বিশ্বাস করি না সত্য কথা মূল বলে কেদেলে সিনা মূল বলে কেদেলে সিনা মানুষ পাখে এমনি গুণ অছি কোন কোন যদি নিজের স্বামী স্ত্রী বলে গুপ্ত কথা কোন কইদিব সঙ্গে সঙ্গে পড়িশা তো ভাই কি না কইদিব পড়িশা হ কোন হে রানী তুম নারী মানঙ্কর পেটে কেবে গুপ্ত কথা রহুনি কাইকি জানতো না মন্ত্রী কাইকি এ নারী মানঙ্কর পেটে গুপ্ত কথা রহুনি বলে এমানঙ্কু অভিশাপ হইতিলা অভিশাপ হইছে এ নারী মানঙ্কু বি দোষ দেলে আবশ্যক নাই কিছি না কেতেবেলে অভিশাপ হইতিলা জানো জানা কেতেবেলে অভিশাপ না কে লেইছিলে যেতেবেলে মহাভারত যুদ্ধ হেলা মহাভারত যুদ্ধরে কর্ণ মরিগলে কর্ণ মরিগলে সেই সময়রে কুন্তি মান্দা কর্ণঙ্কর শবকু ধরি ক্রন্দন কলে কান্দুথিলে সেতেবেলে দুধিষ্ঠি মহারাজ কুন্তি মাতাঙ্ক পাখকু গলে পচারিলে মাতা এ কর্ণ তো থিলা আমার শত্রু অটে শত্রু হইতিলা শত্রু মরিগলা তুমি খুশি হওয়া বদলরে কোন শবকু ধরি ক্রন্দন করুছ কাহিকি কান্দুছ
ସେତେବେଳେ କୁନ୍ତୀ ମାତା ଦୁଧିଷ୍ଠିଙ୍କୁ କହିଲେ କହିଲେ ଏ କର୍ଣ୍ଣ ହେଉଛି ମୋର ପୁତ୍ର ଅଟେ ପୁଅ ଅଟେ ଯେତେବେଳେ କୁନ୍ତୀ ମାତାଙ୍କୁ ସାତ ବର୍ଷ ହୋଇଥିଲା କର୍ଣ୍ଣ ବାଟେ କର୍ଣ୍ଣଙ୍କୁ ଜନ୍ମ କରିଥିଲେ ଏଣୁକରି ଆମ ଭାଇ ଆମରି ହସ୍ତେ ନିଧନ ହୋଇଲେ ଆଜି ମରିଗଲେ ଆଜି ଠାରୁ ତୁମ ନାରୀ ମାନଙ୍କୁ ଅଭିଶାପ ଦେଉଛି ତୁମ ପେଟରେ କେବେ ଆଜି ଠାରୁ ଗୁପ୍ତ କଥା ନ ରହିବ ଗୁପ୍ତ କଥା ରହିବନି ସେଇଥିପାଇଁ ମାଇକିନା ମାନେ ସମସ୍ତଙ୍କୁ କହି ଦଉଛନ୍ତି ମାଇକିନା ମାନେ ମୁଁ ତ ଝାଡ଼ା ଯାଇଥିଲି ମାଇକିନା ତିନିଟା ଚୁଲି ନାଳେ ହୋଇପାରୁଛନ୍ତି ଗୁଡ ଟିକେ ଧରିଦେଇଛନ୍ତି ଠକେଇକିରି ଆଉ ମୋ ଘରେ ଯାଇନି କହୁଥିଲା ମୁଁ ଛାଡ଼ ସତ କଥା କହୁଛି ଯାଉଛି ମୁଁ ଯୁଦ୍ଧ କରିବାକୁ ରାଜା